हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करछि सबाई भालो आछेन, आलहामदुलिल्लाह आपनादेर दोयाय भालो आछि। तो आजके रान्ना करते गिये एरकम एकटा कांड घटबे कखनोई बुझते पारिनि, आर शखेर जिनिसटा एभाबे फेटे जाबे आसले सेटाओ बुझते पारिनि। प्रतिदिनई रान्ना बान्ना करि आर सब समय तो रान्ना करि ना, एटा एइजन्य आसले एरकम हय ना। तो केन फाटलो, कि जन्य फाटलो, आजके विस्तारित बोलबो आपनादेर, सेई साथे चुलार मडेलटाओ जानिये दिब। पुरो भिडियोटा देखते थाकुन, आशा करछि अनेक बेशी भालो लागबे। जारा भिडियोटा देखछेन प्लिज एई मुहूर्ते एकटा लाइक दिये दिबेन, सेई साथे आपनि नतुन होले सबस्क्राइब करे संगे थाकबेन परबर्ती सुंदर सुंदर भिडियो देखार জন্য। আমি দৈনন্দিন ভিডিও দিই। তো যাই হোক, এই যে দেখুন, আমি রান্না করবো আজকে ইনফ্রারেড ইলেকট্রিক চুলায়, এইভাবে মাটির পাত্রে। তো প্রায় সময় আমি রান্না করি, অনেক ভিডিও দেওয়া আছে। প্রথমে কি করব, মাটির পাত্রে রান্নার কিছু নিয়ম থাকে, নিয়মগুলো ফলো না করলে যে বিপদ ঘটে দেখুন, সেটা হচ্ছে প্রথমে মাটির পাত্রটাকে ভালো করে ধুয়ে অনেকক্ষণ শুকিয়ে নিতে হয়, চুলার পাশে রেখে আস্তে আস্তে গরম করতে হয়। কিন্তু এটা যদি না করে সরাসরি ধুয়ে কেউ মাটির পাত্রটা চুলায় দেয়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা রিস্ক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু মাটির পাত্রকে আস্তে আস্তে গরম করে নিয়েছি, আর এটা আজকে ধুয়ে ফেলছিলাম। তো সেই জন্য একটু গরম কম হয়েছে, যে কারণে আমার বিপদটা ঘটছে। দেখতে থাকুন পরবর্তীতে, একদম পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি হয়েছে বিষয়টা। তো এখন কিন্তু আস্তে আস্তে করে আমি এই যে মাটির পাত্রটা গরম করে, তেল গরম হওয়ার পরে বেগুন দিয়েছিলাম। তো মাশাআল্লাহ বেগুনটা অনেক সুন্দর ভাজি হইতেছে, একদম মুলাম মুলাম হয়ে গেছে। আর এখানে অনেকেই আমাকে অনেক কমেন্টস করেন যে আপু, এই চুলা নিয়ে অনেক ধরনের কমেন্টস আছে। আপনারা যদি আমার একদম পপুলার ভিডিওগুলো দেখেন, দেখবেন যে প্রতিদিন 2 থেকে 3 হাজার লোক এখানে আমার ভিডিওটা দেখে, এবং সেই সাথে নিত্য নতুন কমেন্টস আসে, আমার খুব ভালো লাগে। তো আমিও জানতাম না একটা জিনিস, কিন্তু আমরা প্রথম থেকে অনেকেই জানি না, অনেক অজানা থাকে। তো সেই অর্থে কিন্তু অনেকেই কমেন্টস করেন, আর আমার উৎসাহ লাগে ভিডিওটা নিয়ে আসে। তো প্লিজ আপনারা দেরি না করে একটা লাইক দেবেন, এই লাইকটা পারে আরও দর্শকের কাছে ভিডিওটা নেবে, এবং সেই সাথে আমি কিন্তু অনেক উৎসাহ পাই যে হ্যাঁ, আমার আপু ভাইয়েরা ভালোবাসছে, আমি আরেকটা ভিডিও তৈরি করি। তো কথা বলতে বলতে দেখুন বেগুন ভাজি প্রায় কমপ্লিট। এরপরে আমি বেগুন ভাজি একদম পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর আপনাদের কাছে বলে নিচ্ছি, এটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন বারবার, ইন্ডাকশন চুলা বা ইনফ্রারেড চুলা, এটা কি আসলে ইন্ডাকশন চুলা আর ইনফ্রারেড চুলা যেটাই বলেন না কেন, ইলেকট্রিক চুলাটা এই যে দুই ধরনের আছে, ইন্ডাকশন আর ইনফ্রারেড। তো এটা ইনফ্রারেড, মানে যে কোনো হাঁড়ি পাতিল আমি ব্যবহার করতে পারি। ওই অর্থেই কিন্তু আমি মাটির হাঁড়িতে রান্না প্র্যাকটিস করছি, মাশাআল্লাহ অনেক দিন ধরে রান্না করতেছি, কোনো সমস্যা ফিল করি নাই। কিন্তু আজকে হঠাৎ করে ফেটে গেছে। ফেটে গেছে কেন, এই মাটির কড়াইটা আমি যখন আমি ধুই, ধোয়ার কিছুক্ষণ পরে আমি চুলায় দিছি। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট, তারপরে যখন নামাই চুলাটা, যখন অফ করি, তখন দেখি আমার হাঁড়িটা ফেটে গেছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হাঁড়িটা অনেক কষ্ট করে শখ করে কিনছিলাম। তো এই হাঁড়িটার নিচে একটু সমান আছে, আর এরকম সমান হাঁড়ি আবার আমাকে খুঁজতে হবে। তো আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র খেয়াল রাখবেন মাটির হাঁড়ি ব্যবহার করার কিছু নিয়ম থাকে। আর আমি কিন্তু এরই মধ্যে আঙুল দিয়ে, এই যে এখানে একটা মডেল আছে চুলার, মডেল নাম্বারটা শেয়ার করলাম। তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অনেকেই বলেন এটার মডেল নাম্বার কত। তো যাই হোক, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই সাথে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু একদম আমার মানে বেগুন ভাজিটা কমপ্লিট নাড়িয়ে চেড়িয়ে এখন আমি পেঁয়াজ কলি বা পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর এই যে এরকম সমান ছিল দেখুন, আমার মাটির পাত্রটা এভাবে সমান ছিল। আমার দুঃখের কথা যে মাটির পাত্রটা এখানে হালকা ফেটে গেছে, চুলা ফাটেনি। আপনারা কি ভয় পেয়েছিলেন যে চুলা ফাটছে? না, চুলা ফাটেনি, চুলার কিছুই হয়নি, বাট মাটির পাত্রটা হালকা ফাটছে, কারণ আমি ঠান্ডা পাত্রটা এখানে বসিয়েছিলাম। এটা হচ্ছে মাটির পাত্র সবসময় হালকা হালকা গরম করে বা রোদে দিয়ে তারপর রান্না করতে হয়। তো যাই হোক, এটা আসলে সময় সাপেক্ষের জন্য হয়েই যাবে, একটা জিনিস আজীবন থাকবে না, তো আফসোস করে লাভ নেই। আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের হাঁড়ি পাতিল দিয়ে এটা ব্যবহার করতে পারবেন, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, কেন যে কোনো চ্যানেল থেকে সার্চ করে আপনারা সুন্দর সুন্দর কথা জানতে পারবেন, ভয় না পেয়ে। এই শীতের মধ্যে গ্যাসের সমস্যা, কিংবা অনেকের বাসায় গ্যাস থাকেই না, লাইনের টাকাও দিতে হয়, সেই সাথে সিলিন্ডারও ইউজ করেন, তো তারা কিন্তু এইভাবে ইলেকট্রিক চুলায় রান্না করতে পারেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আগামী ভিডিওতে, এই যে তার আগে দেখুন, এই যে দেখা যায় ফাটাটা ফেটে গেছে, এটা আর রান্না করা যাবে না, নতুন কিনতে হবে। তো আগামী ভিডিও যেটা আসবে সেটা আরও আরও সুন্দর হতে চলছে। আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক চুলা বা ইনফ্রারেড চুলা বলেন, এই চুলা নাকি হচ্ছে কারি কুকার, কোনটায় তাড়াতাড়ি রান্না হয়, কারি কুকার ভিএস ইলেকট্রিক চুলা, সরাসরি রান্না করে দেখাবো। তো অবশ্যই আপনারা সেই জন্য যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পুরানরা নোটিফিকেশন পেলেই চলে আসবেন একটা চমৎকার ভিডিও দেখার জন্য। আর দেখুন বেগুন ভাজিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বেগুন তো এমনিতেই হয়ে যায় যে কোনো কিছুতে, কিন্তু এটা যখন আমরা খেয়েছি তখন আমার মেয়ে বললো, মা তুমি কি ঘি দিছো? আসলে ঘি দেই নাই, এটা একটা মাটির একটা ফ্লেভার আসতেছিলো, খুব সুন্দর। এই রান্নাটা কমপ্লিট হলে আমি কিন্তু যাবো অফিসে, ফিরে এসে আবার ইলেকট্রিক চুলা রান্না করবো। দেখতে থাকুন আর সাথেই থাকুন।
আমি কিন্তু অফ ক্যামেরায় চলে আসছি অফিসে, কারণ আমার লাইফস্টাইল ভিডিও, আমি রান্না বান্না তার পাশাপাশি কিন্তু একটু চেষ্টা করি আমার লাইফস্টাইলটা ধরে রাখার জন্য। অফিসে আসছি আর আমি যে ডিপার্টমেন্টে জব করি সেখানের একটা বিশেষ মেশিন আমাদের এখানে নষ্ট হয়েছে, যেটা ইঞ্জিনিয়ার আসবে ঠিক করবে। সেই সুযোগে আমাদের খালারা সমস্ত ক্লিনিংগুলো কমপ্লিট করতেছে, ক্লিনিং যে কাজগুলো থাকে, দেখুন এখানে একটা আধুনিক যন্ত্র দিয়ে ক্লিনিং করা হচ্ছে। এটা বড় বড় ফ্যাক্টরিতে বা বড় বড় প্রতিষ্ঠানে ইউজ করে, এটা বাসাবাড়ির জন্য আসলে অনেকেই করেন না, কারণ এটা অনেক ব্যয়বহুল। তো যেহেতু মেশিন নষ্ট সেই কারণে সব জায়গায় ক্লিনিং করতেছে, আমি বসে বসে একটু তাদেরকে দেখতেছিলাম যে কীভাবে করে। আর এখন অফিস শেষ করে চলে যাবো বাসায়, বাসায় গিয়ে কিন্তু আরও রান্নাবান্না করবো ইলেকট্রিক চুলায়। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ সুন্দর করে একটি কমেন্টস করবেন আমাকে, আমি কিন্তু অনেক অনেক বেশি উৎসাহ পাবো। সেই সাথে ওই যে বললাম, প্লিজ মনে না থাকলে আবার রিকোয়েস্ট করলাম একটা লাইক দিয়ে নেবেন। এই শীতে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এবং সবাই ভালো আছেন কিনা আমাকে ছোটো ছোটো কমেন্টস করে জানিয়ে দিন। আর আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন সব কিছুর মাঝে না একঘেয়েমি ভালো লাগে না। এই যে ফুলগুলো, শীতের ফুল, ওহ কত সুন্দর, তাই না? ফুল সত্যি খুব ভালো লাগে, সত্যি মনটাকে শীতল করে একদম। মানে আপনি যেভাবে দেখতে চান, যদি মনে করেন মনটাকে ঠান্ডা করবে ঠান্ডা করে, যদি মনে করেন আমার রঙিনত্ব আসবে সেটাও আসবে। ফুল এমন একটা জিনিস, পবিত্র, নিষ্পাপ। এই যে সেজন্য অনেক সময় অনেকের সাথে তুলনা করে বেবিদের সাথে যে ফুলের মতো নিষ্পাপ। যাই হোক, অনেক সুন্দর। এটা আমার হসপিটালের বাহিরের ইন্টেরিয়র, তো খুবই সুন্দর, আউটসাইডগুলো অনেক সুন্দর লাগে। আসা যাওয়ার সময় কিন্তু একটু ভিডিও ক্লিপস নিই আপনাদের জন্য, যে একঘেয়ে আমি ভিডিও শুধু ঘরের মধ্যে বক বক আসলে এগুলো ভালো লাগে না, আর বাইরে তেমন একটা সুযোগ পাই না। তো যতটুকু আসা যাওয়া হয় অতটুকু আপনাদের সাথে ক্যাপচার করতে থাকি, আগামী ভিডিওর অনেক সুন্দর আসবে। আর এই যে দেখুন ভার্সিটির সামনে গোলাপ নিয়ে বসে আছে। একটা সময় আমি যখন ভার্সিটি লাইফ পার করছি তখন কিন্তু আমার যে সময়টা ছিল, এখন কিন্তু মেন্টালিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই গোলাপগুলো বিক্রি করবে এই ভদ্রলোক, আর সেই সাথে কিনে নেবে যারা, তাদের ফিলিংটা একটু অন্যরকম। আশা করছি সবার জীবনটাই সুন্দর, ফুলের মতো হোক, পবিত্র হোক। আর এই শীতে সবাই ভালো থাকবেন, এই দোয়া রাখবো। আর বাসায় যাবো কথা বলতে বলতে, সঙ্গে থাকুন। আরেকটা ব্যাপার, বাসায় যেতে যেতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, গরমের দিনে সূর্যটা কেমন থাকে আর শীতের দিনে সূর্যটা কেমন থাকে আপনাদের সাথে শেয়ার করবো। আমার একটু অন্যরকম লাগলো। দেখুন শীতের দিনে সূর্যটা দেখতে ঠিক ছাদের মতো দেখতে মনে হয়, তাই না? দেখুন কুয়াশার ফাঁকে মনে হয় একটা ছাদ, কিন্তু আসলে এটা সূর্য। এটা সন্ধেবেলা ছিল, একেবারে সূর্য যখন ডুবি ডুবি হবে। আর এই যে দেখুন এই সময়টা আমি পার করে ফেলছি, আর এখন দেখুন আমার খুব ভালো লাগছে এখানে ভার্সিটির কোলাপানরা। এটা হচ্ছে IUBAT ভার্সিটি। তো এই ভার্সিটির ছেলেমেয়েরা, মানে যারা স্টুডেন্ট, তারা কিন্তু এভাবে চলাফেরা করে। ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি এভাবে ছেলে ঘুমিয়ে আছে, আর ছেলে ঘুমানো সুন্দর করে কম্বল টম্বল মুড়ি দিয়ে। প্রচণ্ড শীত বাহিরে, মেবি 11-19 ডিগ্রি সেলসিয়াস সারাদিনই ছিল দেখলাম। আর এই যে দেখুন এখন এখানে মেয়ে, মনে হয় একটা পুরা কম্বল এরকমই। মানে এমন পরিমাণ শীত ঢাকাতে খুব কম দেখছি। পাশে স্কুল ব্যাগ ফেলে এখানে ঘুমিয়ে আছে। তো এই তো ছিল আমার ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আপনারা দৈনন্দিন এইভাবে ভিডিও পেতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমাকে একটু সাপোর্ট করতে হবে আপনাদের সাথে, যেন আমি নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো বাচ্চারা ঘুমানো থাক, আমি ওদের জন্য একটু নাস্তা করি। নাস্তা বানাবো হচ্ছে ইলেকট্রিক চুলায়। এখানে দেখুন চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, গুড়া চিংড়ি, এগুলো হচ্ছে পাকোড়া তৈরি করবো। তো সেটা দেখালাম না কীভাবে বানালো, জাস্ট বললাম পাকোড়াটা সবাই বানেন। তো ছোটো চিংড়ি দিয়ে হচ্ছে পাকোড়া, সেই সাথে আজকে রান্না করবো রাতের জন্য লেটা ভেটা খিচুড়ি, মানে হচ্ছে পাতলা পাতলা খিচুড়ি। তো এই খিচুড়িটা শীতের দিন আমার খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া, সেই সাথে হচ্ছে এই যে গরম গরম পাতলা পাতলা খিচুড়ি। তো আজকে ভিডিও থেকে কিন্তু একদম বিদায় নেওয়ার সময় এসে গেছে, আর আপনাদের শুভকামনা রাখবো। সেই সাথে আপনারা আমার জন্য দোয়া রাখবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আর সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওটা অনেক সুন্দরভাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।